রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন কিভাবে সেক্স করলে বাচ্চা হবে না, তাও আবার ভরা বিধানসভায় দাঁড়িয়ে। খবরটা শুনে হাঁ হয়ে গেলেন, নিশ্চয় ভাবছেন এটাও আবার হয় নাকি, না এটা হয়েছে। আপনি ঠিকই শুনছেন, কয়েক মিনিট ধৈর্য ধরে শুনুন। মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছেন রাতে স্বামীরা তো করবেই, তাতেই সন্তানের জন্ম হয়ে যায়। বউ সেটা জানেন, শিক্ষিত হলে বউ বলবেন ঠিক আছে স্বামী করবে, কিন্তু শেষে ভেতরে ঢুকিও না, ওটা বাইরে বের করে দাও। ভাবতে পারছেন এই কথাগুলো বিধানসভায় দাঁড়িয়ে বলছেন মুখ্যমন্ত্রী? বলছি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের কথা। ভরা বিধানসভায় দাঁড়িয়ে গড় গড়িয়ে রসিয়ে রসিয়ে এভাবে এই কথাগুলো বলে গেলেন তিনি। তিনি কি বলতে চাইছেন, তিনি কি বললেন, সেটাই আপনাদেরকে শোনাবো একবার। ये भाई तो बड़ा अच्छा है, इसलिए अब सबको अगर पढ़वाएंगे तभी ना इसका होगा। अगर लड़की पढ़ जाएगी तो जानते हैं लड़का और लड़की का जो होता है शादी, तो लड़कवा तो रोज लड़किया के साथ रतवा में सुतवे ना करता है, तो रतवा में सुतता है तो सुतता है तो सुतता है तो उसी में रहता है पनिया भी इसमें भी। और उसी समय लड़की जो है कहती है कि ठीक है रात में करो, लेकिन अपना जो तुमको निकलने लगे तो बहरवा निकाल के बाहर फेंक दो। अरे सुनिए, तो यही करके सुना, लड़की सब अब सबको समझा रही है, जरा जान लीजिए, लड़की सब सबको समझाती है कि अपने पति को नहीं, ठीक है बैठिए ना फिर। अरे हम सबको याद के लिए करा रहे हैं कि इसी का देखिए ना, अब कितना बढ़िया हो गया। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায়, ভরা বিধানসভায় তিনি এই ধরনের মন্তব্য করছেন। তিনি বলছেন মেয়েরা যখন শিক্ষিত হবে আর যখন ছেলে আর মেয়ের বিয়ে হবে, যে পুরুষ হয় সে তো রাতে বউয়ের সঙ্গে করে, তাতেই সন্তানের জন্ম হয়ে যায়। আর যদি মেয়েরা পড়াশোনা করে থাকে তাহলে সে জানবে ঠিক আছে স্বামী করবে, কিন্তু শেষে ভেতরে ঢুকিও না, ওটা বাইরে বার করে দাও। আপনারাই বুঝে নিন। আসলে মেয়েদের শিক্ষিত করার পড়াশোনা শেখানোর বিষয়ে বক্তব্য রাখছিলেন মুখ্যমন্ত্রী। ভালো কথা রসিয়ে বলতে গিয়েই বেঁধে গেল বিপত্তি। মেয়েরা যখন শিক্ষিত হবে আর যখন ছেলে আর মেয়ের বিয়ে হবে, যে পুরুষ হয় সে তো রাতে বউয়ের সঙ্গে করে না, তাতেই সন্তানের জন্ম হয়ে যায়। আর যদি মেয়েরা পড়াশোনা করে থাকে তাহলে সে জানবে ঠিক আছে স্বামী করবে, কিন্তু শেষে ভেতরে ঢুকিও না, ওটা বাইরে বার করে দাও। বিধানসভায় দাঁড়িয়ে এইভাবেই সেক্স এডুকেশন দিলেন মুখ্যমন্ত্রী। আর তার করা মন্তব্যে উঠেছে শালীনতা নিয়ে প্রশ্ন। যদিও তার বক্তব্য, তার কথার ভুল ব্যাখ্যা করা হচ্ছে। কোন মুখ্যমন্ত্রী একথা বলেছেন দেখুন। কি ভাই তো বড় আচ্ছা হ্যাঁ, ইসলিয়ে সবকো আগার পড়বায়েঙ্গে তভি না ইসকা হোগা। अगर लड़की पढ़ जाएगी तो जानते हैं लड़का और लड़की का जो होता है शादी, तो लड़कवा तो रोज लड़किया के साथ रतवा में सुतवे ना करता है, तो रतवा में सुतता है तो सुतता है तो सुतता है तो उसी में रहता है पनिया भी इसमें भी। और उसी समय लड़की जो है कहती है कि ठीक है रात में करो, लेकिन अपना जो तुमको निकलने लगे तो बहरवा निकाल के बाहर फेंक दो। अरे सुनिए, तो यही करके सुना, लड़की सब अब सबको समझा रही है, जरा जान लीजिए, लड़की सब सबको समझाती है कि अपने पति को नहीं, ठीक है बैठिए ना फिर। अरे हम सबको याद के लिए करा रहे हैं कि इसी का देखिए ना, अब कितना बढ़िया हो गया। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সেক্স এডুকেশনে পাঠ দিচ্ছেন, তাও আবার বিধানসভাতে দাঁড়িয়ে। আর এই মন্তব্যকে ঘিরে উঠেছে শালীনতা নিয়ে প্রশ্ন। ঠিক কি বলছেন নীতিশ কুমার? বিহার বিধানসভার ভিডিওতেই দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী বলছেন মেয়েরা যখন শিক্ষিত হবে আর যখন ছেলে আর মেয়ের বিয়ে হবে, যে পুরুষ হয় সে তো রাতে বউয়ের সঙ্গে করে, তো তাতেই আরও সন্তানের জন্ম হয়ে যায়। আর যদি মেয়েরা পড়াশোনা করে থাকে তাহলে সে জানবে
যে ঠিক আছে স্বামী করবে, কিন্তু শেষে ভেতরে ঢুকিও না, ওটা বাইরে বার করে দাও, আপনারাই বুঝে নিন। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের এই মন্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যেই, যা নিয়ে তোলপাড় হচ্ছে বিহারের রাজনীতি। জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে বিহার বিধানসভায় মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের মন্তব্য ঘিরে দেশ জুড়ে চলছে বিতর্ক। ইতিমধ্যে নীতিশ কুমারকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে জাতীয় মহিলা কমিশন। বিজেপি সব নেতারা যখন একজোট হয়ে নীতিশ কুমারকে আক্রমণ করছেন, তখন পরিস্থিতি সামাল দিতে এগিয়ে এলেন বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। তাঁর কথায় মুখ্যমন্ত্রীর মন্তব্যের খারাপ মানে করা ঠিক হচ্ছে না। মুখ্যমন্ত্রী যাই বলছেন তা সেক্স এডুকেশনের বিষয়ে বলছেন। এখন তো স্কুলেও পড়ানো হয়, স্কুলে সায়েন্স ও বায়োলজিতে এই বিষয় পড়ানো হয়, জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে যা বাস্তব তাই বলছেন মুখ্যমন্ত্রী। বস্তুত নীতিশ কুমার জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে এই ধরনের বিতর্কিত মন্তব্য অতীতেও করেছেন। চলতি বছরের গত 8 জানুয়ারি রাজ্যে জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে কথা বলতে গিয়ে বেফাঁস মন্তব্য করেন বিহারের নীতিশ কুমার, মহিলারা অশিক্ষিত আর পুরুষরা উদাসীন, সে কারণেই রাজ্যে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সেবার সমাধান যাত্রা কর্মসূচিতে বিহারের বৈশালী এলাকায় এক জনসভায় জনসংখ্যা নিয়ে এই কথা বলতে গিয়ে এই মন্তব্য করেন তিনি। তার কথায় যদি মহিলারা শিক্ষিত হতেন তাহলে জন্ম হার কমত, এটাই বাস্তব। আজকাল মহিলারা শিক্ষিত নন, মহিলারা যদি শিক্ষিত হতেন তাহলে জানতেন অন্তঃসত্ত্বা হওয়া ঠেকাতে কি করণীয়, এ ব্যাপারে তারা সচেতন হতেন। পুরুষরা উদাসীন, ওদের মাথাতেই থাকে না যে রোজ রোজ বাচ্চার জন্ম দেব না। लड़कवा तो रोज लड़किया के साथ रतवा में सुतवे न करता है, तो रतवा में सुत्ता है तो सुत्ता है तो सुत्ता है तो उसी में जाता है पनिया भी 35वें भी। अब उसी समय लड़की जो है कहती है कि ठीक है रात में करो, लेकिन अपना जो तुमको निकलने लगे तो बहरवा निकाल के बाहर फेंक दो। अरे सुनिए, এক রাজ্যের মুখ্যমন্ত্রী এই কথা বলছেন, তাও আবার ভরা বিধানসভায় দাঁড়িয়ে বলছেন তিনি, আর তারপরে রীতিমতো এই কথা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের কথা বলছি, ভরা বিধানসভায় দাঁড়িয়ে গড়গড়িয়ে রসিয়ে রসিয়ে এভাবে এই কথাগুলো বলে গেলেন তিনি। তিনি যে কি বললেন আপনাদেরকে আরো একবার শোনাবো। इसलिए अब सबको अगर पढ़वाएंगे तभी ना इसका होगा। अगर लड़की पढ़ जाएगी तो जानते हैं लड़का और लड़की का जो होता है शादी, तो लड़कवा तो रोज लड़किया के साथ रतवा में सुतवे ना करता है, तो रतवा में सुत्ता है तो सुत्ता है तो सुत्ता है तो उसी में जाता है पनिया भी 35वें भी। अब उसी समय लड़की जो है कहती है कि ठीक है रात में करो, लेकिन अपना जो तुमको निकलने लगे तो बहरवा निकाल के बाहर फेंक दो। अरे सुनिए, तो यही करके सुना लड़की सब अब सबको समझा रही है, जरा जान लीजिए, लड़की सब सबको समझाती है कि अपने पति को नहीं, ठीक है बैठिए ना फिर। अरे हम सबको याद के लिए करा रहे हैं कि इसी का देखिए ना, अब कितना बढ़िया हो गया। অন্যান্য আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজতক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, এর পাশাপাশি হোয়াটসঅ্যাপেও নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজতক বাংলা।